365টা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত কদরের রাত ঠিক কি না ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর সুবহানাল্লাহ পড়েন হাজার মাসের চেয়ে সেরা বিশ্বনবী মদিনাতে কাঁদছেন বিশ্বনবীর মন খারাপ মন খারাপের কারণ হচ্ছে আগের যুগের উম্মতের বয়স আর হায়াত ছিল অনেক বেশি কেউ পেয়েছে 3000 কেউ 1000 কেউ 500 বিশ্বনবী কাঁদে আর টেনশন করে হায় রে আমার গুনাহগার উম্মতের কি হবে কারণ বিশ্বনবী বলেছেন আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 আমার কাছে ম্যাটন ঘরের কি অবস্থা কত বছর আছে 90 আছে কে দেখি তো 90 আছে নাকি 80 80 হয়েছে কার আছে আসে নাই অসুস্থ 70 আছে কেউ 70 ডানে ভাই হ্যাঁ 70 পাওয়া যাবে আশা করি একজন পাওয়া গেছে আল্লাহ ওনারে আরো 70 বছর দিও তো আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 বিশ্বনবী বললেন 60 থেকে 70 এর মধ্যে আমার উম্মতরা মরে শেষ আহা কি হবে আমার উম্মতের আগের উম্মতরা তো অনেক হায়াত পেয়েছে আল্লাহ বললেন নবী কাঁদবেন না লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ওদেরকে হায়াত দিছি আর আপনার উম্মতরে লাইলাতুল কদর দিয়েছি ও নবী কাঁদবেন না চিন্তিত হবেন না বিষণ্ণ হবেন না ফ্রাস্ট্রেশনে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা খায়রুম মিন আলফি শাহর ওই রাতে আপনি এক রাত আবাদত করলে এক হাজার মাস আবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন যে সওয়াব পাবেন ওই সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে কে আর যারা বুদ্ধিমান নয় এরা খালি কলুর বলদের মতো খাটে এ প্র্যাকটিসিং বিলিভার দে ডোন্ট ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট বিশ্বাসীরা আল্লাহর প্রিয় বান্দারা তারা স্মার্টলি কাজ করে তারা ঘাম ঝরায় না তারা এমন সময় কাজ করে বসে একদিনের কাজে হাজার মাসের সওয়াব হয়ে যায় এজন্য কদরের রাতে ইবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না ইদা জা আল আশরাল আখার আহিয়া লাইলা আইকাদা আহলা ওয়া জাদদা ওয়া শাদদাল মিজার বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন ইবাদত করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদায় পড়ে থাকো জাদদা ওয়া শাদদাল মিজার মানে কোমরে গামছা বেঁধে নামতেন মেটাফরিক রূপক অর্থ এখন রূপক বোঝে না মানুষ মেটাফরিক বোঝে না আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চায় এগুলো কপাল পড়া ঠিক কি না বিশ্বনবী অনেক মেটাফোর ইউজ করেছেন অনেক রূপক ব্যবহার ইউজ করেছেন আমি যদি আপনারে বলি তুমি একটা বাঘের বাচ্চা আপনি যদি বলেন হুজুর আমারে জানোয়ার বলে গালি দিলেন কেন আপনি যদি বলেন আপনি আমারে জানোয়ারের সাথে তুলনা করলেন আমি তো আপনার জানোয়ার বলি নাই আমি আপনাকে বাঘের যেমন শৌর্য বীর্য আছে পাওয়ার এন্ড স্ট্রেংথ এন্ড এনার্জি আছে ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা তার মানে আপনি জানোয়ার না আপনি শক্তিশালী চিল্লা এখন ঠিক কিনা কপাল পড়া এগুলো বুঝতে চায় না আল্লাহ তুমি হেদায়েত দাও তার মানে কদরের রাতে বেশি বেশি ইবাদতের দরকার আছে না নাই আমরা পেলাম 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কথা বুঝে নাই বোধহয় 365 রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি তার মানে 365 দিনের মধ্যে আরাফার দিন সেরা 365 রাতের মধ্যে কদরের রাত সেরা 12 মাসের মধ্যে রমজান মাস সেরা তাই বিশ্বনবী বললেন সপ্তাহের 60টা দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা কামা ফাদ্দালা জামানান আলা জামান আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন দিনের উপর দিনকে প্রাধান্য দেন সুবহানাল্লাহ পড়েন তাহলে যেই সূরাটা নিয়ে আমরা বসেছি সূরাটার নাম সূরাতুল জুমআ বিশ্বনবী বলেন এটা শ্রেষ্ঠ দিন সাইয়িদুল আইয়াম ফিল উসবু সপ্তাহের যে 60টা দিন আছে এই 60টা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সুবহানাল্লাহ পড়েন এর কারণ কি এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন কারণ এই দিনে আল্লাহ তাআলা ফিহি খলাকাল্লাহু সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন ফিহি আহবাতাল্লাহু তাআলা আদম মিনাল জান্নাহ ইলাল আরদ
এই দিনেই আল্লাহ তাআলা সাইয়েদনা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন ফিহি তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম এই জুমার দিনে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন ফিহি কুবিদা রূহু আদম এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করবেন ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ আর জুমার দিন ছাড়া কিয়ামত অনুষ্ঠিত হবে তাহলে জুমার দিনের আলাদা স্পেশালিটি আছে না নাই আবার বিশ্বনবী জুমার দিনকে লক্ষ্য করে বললেন الجمعه الى الجمعه كفاره لما بينهما এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে 60টা দিন আছে জুমার কারণে 7 দিনে যে গুনাহগুলো হয় গুনাহগুলো জড়িয়ে দেয় কে রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনে তে গুনাহ ঝড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও পড়েন আমিন এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুনাহগুলোকে ঝড়িয়ে আপনারা নিষ্পাপ করে দেয় কে আর রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনাহ মাফ করে দেয় কে এজন্য বিশ্বনবী রমাদান আল মুবারক আসার দুই মাস আগ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وَبَلِّغْنَا رمضان الله তুমি রজব শাবানে বরকত দাও রমজান মাস আমাদেরকে পৌঁছিয়ে দাও পড়েন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিশ্বনবী নিজেকে প্রিপেয়ার করতেন আর শাবান মাসে বিশ্বনবী সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা শাবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিশ্বনবী সাইস্তাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতো ওই মাসটার নাম হচ্ছে শাবান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নাই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে ইবাদত করব এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম فغدا لليهود وبعد غد للنصارى জুমার দিনটা আমাদের দিন গদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্বনবী বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাত আদায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যেই সওয়াব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সওয়াব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা উট কুরবানির সওয়াব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সওয়াব তিন নম্বরে যে ঢুকবে ফালাহুল কাবশা তার জন্য ছাগল কুরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদাজাজা মুরগি কুরবানির সওয়াব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সওয়াব সুবহানাল্লাহ পড়ে এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য চলে আসে ফেরেশতারা বসে যায় খুতবা শুনতে শুরু করে সুবহানাল্লাহ পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আছে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার স্বৈরাচারীও করছেন তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক কি না খারাপটার আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে না ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজ্যাকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনকে ঠিক রাখার জন্য
রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশি না বেজার চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল লাযিনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া ذلكم خير لكم إن كنتم تعلمون سبحان الله পড়ে আল্লাহ ডেকে বলে গোলাম ও আমার ইমানদার বান্দারা আমার বিশ্বাসী বান্দারা জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে তোমরা ধাবিত হও ওয়া যারুল বাই কেন বেচা বন্ধ করে দাও ذلكم خير لكم إن كنتم تعلمون এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুবহানাল্লাহ পড়ে ও বিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভাল লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভাল লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খুতবা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয় এই আজানটাও মাইকে দেয় আপনাদের এই চান্দোলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানেও আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারে শোনাইতেছে তো আমি বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যেন আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্নাহ হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আযান বিমানা আল ইলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া সুন্নাহ এটাও আওয়াজ করে দেয়া সুন্নাহ কি কারণে এদেশে দেয় আল্লাহু আলাম আল্লাহু আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজ উমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটাই জুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না এটা সাইয়েদনা আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সাইয়েদনা উসমান যুন্নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপ্যান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজ গিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে সুক জাওরা এই সুকে জাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়ে এটাও সুন্নাত এটা সুন্নাতে উসমান বিশ্বনবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিগিন আদু আলাইহা বিন নাওয়াজিস তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নাতকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা চিল্লায় এখন ঠিক কিনা এজন্য বিশ্বনবীর সুন্না মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্না দিয়েছেন ওইটাও মানার দরকার আছে রাডাই